তুই কাহিনি শুরু হয়েছিল 2020-তে, যখন পুরো পৃথিবী করোনার ভয়ে জড়ো হয়ে গিয়েছিল। এক সময় যেন মনে হয়েছিল পৃথিবী যেন থেমে গিয়েছে, কিন্তু এই উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা প্রস্তুতি নিচ্ছিল পরীক্ষার জন্য। তারপর হঠাৎ এক দূতের দ্বারা খবর আসলো যে খেলা হবে, পরীক্ষা হবে 12ই মার্চ থেকে। ব্যাস তখন প্রত্যেকটি পরীক্ষার্থীর পেছনে মনে হয় এক বড় পাশ ঢুকে গেল। তখন থেকে শুরু হয় এই কাহিনী। আস্তে আস্তে পরীক্ষার দিনে গিয়ে আসতে থাকে, সাথে পরীক্ষার্থীদের বাসও যেন একটু একটু করে ভেতরে ঢুকতে থাকে। হৃৎপিণ্ড এত জোরে ধকধক করতে থাকে যেন খুলে হাতে বেরিয়ে আসবে। আর তখন সব পরীক্ষার্থীরা প্রস্তুতি নিতে থাকে 100-এর মধ্যে 100 পাওয়ার জন্য, এবং তারা নিজেকে সেইভাবেই তৈরি করে নিয়েছিল, কারণ তারা জানতো তারা কি। তারপর একদিন পরীক্ষা চলে এলো। মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওম নমো শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা। ঠাকুর, এবারের পরীক্ষাটা যেমন আমি প্রত্যেকটা সাবজেক্টে 100-এ 100 পাই। যা লিখেছি খুঁজে টেনে টেনে 60 পাবো। আজকে যা লিখেছি টেনে টেনে 70 পেয়ে যাবো। তো শুরুতেই এই মুহূর্তের বড় খবর, উচ্চ মাধ্যমিকে সিবিএসই মডেল, বাকি সমস্ত পরীক্ষা বাতিল। উচ্চ মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাকি যে পরীক্ষাগুলি ছিল সেগুলি বাতিল। হে ভগবান, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আজ আমার এত বড় বাঁশ দিলে? এর থেকে তো ভালো আমায় তুলে নিতে পারতে, তাহলে আজ আমায় এই দিনটা দেখতে হতো না। ধন্যবাদ ভগবান, এখন আর কোনো পরীক্ষা দিতে হবে না, এখন শুধু বাইরেতে বসে পাবজি খেলবো। সেরা নেশা হয়েছে, এবার এই চেসের খাতাগুলো দেখা যাক। হ্যালো, হ্যাঁ সোনা, কি করছো? আচ্ছো কাহে আছে? না না, এই তো খাতা দেখছি। আচ্ছা তুমি কখন খাতা দিয়ে যাবে? এই একটা দাও না, দাও না একটা। এই শোনো না, এরে দারুণ লিখেছি, এ তো 100-এ 100 পাওয়া দরকার। এই হ্যালো, আরে হ্যাঁ, তুমি তো 100-এ 100, তুমি দেখতেও যেমন সুন্দর সেরকম। না না, এই খাতাটা ছেড়ে দারুণ লিখেছি, আরে এই তো 100-এ 100 একদম। এই চলো না, আজ একটু বিকেলে ঘুরে আসি, ছাড়ো না। আরে সাবাস, কি লিখেছি, ইও তো 100-এ 100। সাবাস, দারুণ, একদম আমার মন প্রাণ সব জিতে নিয়েছে। ঠিক আছে চলো, আজ তাহলে একটু বেরিয়ে আসি। আচ্ছা আমার খাতা দেখা হয়েছে, তা আমি তৈরি হচ্ছি, কেমন? বাহ মোদিজি বাহ, সে অন্যায় করেছে, শাস্তি হবে। কুরুক্ত ক্যালকাটায় কোনো ইয়েতে, ইউনিভার্সিটিতে, কুরুক্ত বিশ্বভারতীতে কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। মা, আর কিছুক্ষণ পর রেজাল্ট দেওয়ার ফোনটা দিয়ে যাও তো। মা, আমি 500-এর মধ্যে 499 পেয়েছি, ফার্স্ট হয়েছি। যা সালা, আমি যা লিখেছিলাম তাতে তো টেনে টেনে 350-এর মতো পেতাম, এত নম্বর পেলাম কি করে? যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে।
হ্যালো, হ্যাঁ কে? মামার ভাইয়ের পিসির জেঠুর ছেলের কাকুর মেয়ের জেঠুর পিসামশাই ছোট শালির বোনের ছোট মেয়ের ভাসুর। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কে হন জানি না, তবে ধন্যবাদ, ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ, হ্যালো, ধন্যবাদ, হ্যালো, ধন্যবাদ, হ্যালো, ধন্যবাদ, ও ধন্যবাদ। আবে সালে, তুমি সালার কিছুক্ষণ পর রেজাল্ট পাস করতে পারবো বলে তো মনে হয় না। চেক দেখি, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। সালা, আজ পুরো গ্রামকে মিষ্টি খাওয়া। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা দেখি, তোমার আগে ডিটেলসটা দাও, ডিটেলস দেখি আগে। অবশ্যই স্যার, এই নিন। মাধ্যমিকের নাম্বারটা একটু কম ছিল, 275 মাত্র। বাহ, উচ্চ মাধ্যমিকে 499-500 মধ্যে কোন সালে দিয়েছে দেখো তো? 2020-তে। নিকাল লাউড়ে, পাইলি ফুরসত মে নিকাল, কোই জরুরত নেই ইস কোম্পানি কো তেরি, পাইলি ফুরসত মে ভোসড়ি কে নিকাল। Found